हम सब मुसाफिर हम सब मुसाफिर वही आखर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा माशुदो वतन राया आदमी तारा सुबुल बुल दर कफस बासुदो समुन राया आदमी तारा देख लो आए मुसाफी किश्ती अफला देख लो गाराई दरिया की अंदर किश्ती डूब जा रहा दो अरे आकल गाफिल तुझे इस दुनिया से जाना है कि एक दिन अफला मो खुदा को भी दिखाना है जब मलकुल मुताबिकी तुम्हारे सामने फिर फुर्सत न मिलेगी लब हिलाने के लिए जे स्त्री स्वामी सारा खाना खाए ना जे स्वामी घर बाड़ी আসল স্বামী না এখন লাশটা দেখলে ভয় পাবে খবরদার তিন তালা উঠায় বুঝেননি কিছু বুঝেন তাহলে আমি আপনি আসলে মানুষ কিসের দ্বারা আত্মা দ্বারা আল্লাহর রাসূলুল্লাহ মান সাবাহাল্লাহ মিয়াতান বিল গাদা ওয়া মিয়াতান বিল আসি যে কোন মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া 100 বার সুবহানাল্লাহ পড়ে মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া 100 বার সুবহানাল্লাহ পড়ে তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা যায় কিসের সওয়াব লেখা যায় হজ হজ রে ভাই হজ একবার হজ করতে 3.5 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ লাগে কবুল হয় কয়টা আল্লাহ জানে আর আপনি হায়াতে যতদিন ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন যতদিন মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন ততদিন 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 আমার আপনার আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে 100 বার সুবহানাল্লাহ পড়তে ফজরের পরে আর মাগরিবের পরে আমাদের মূল্যবান সময় নষ্ট হবে নাকি কি রে ভাই কেমন জিকির কেমন জিকির রে ভাই আল্লাহ আল্লাহু আকবার এ আদে আকাম গিজায়ে রোহরা এ আদে আকাম গিজায়ে রোহরা মরহামাম দিলে একটু লক্ষ্য করি বুঝলি সব মানুষ আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সব মানুষ আমরা দুইটা জিনিসের দ্বারাতে সৃষ্টি একটা হয়েছে আমার আপনাদের দেহ বলি
যাকে আমরা শরীর বলি, অপরটা হয়েছে আমার আপনাদের আত্মা রূহ। কি কথা বুঝতেছে? আমাদের দেহ বডিটা মাটির তৈরি, সুতরাং মাটি থেকে যা কিছু উৎপাদন হয় এটা দেহ বডির খোরাক। চাউল উৎপাদন হয় দেহ বডির খোরাক, মাটির থেকে টমেটো উৎপাদন হয় দেহ বডির খোরাক, আলু উৎপাদন হয় দেহ বডির খোরাক, আঙ্গুর বেদানা নাশপাতি উৎপাদন হয় দেহ বডির খোরাক, বাঙ্গি তরমুজ ডাল শাক সবজি শত হাজার প্রকার এগুলি মাটি থেকে উৎপাদন হয়, এটা আমার আপনার দেহ বডির খোরাক। আমার আপনার দেহ বডিতে কোনো অসুস্থতা দেখা দিলে একটু বুঝি, আমরা সব বুঝি, এটা বুঝি না। দেহ বডিতে অসুস্থতা দেখা দিলে ডাক্তার সাহেবের নিকট যায়, ফেক্সিশন করে, সাই ফাইল লেখক, সাই ট্যাবলেট লেখক, সাই ক্যাপসুল লেখক, সবগুলা ওষুধে মাটি থেকে যেই জিনিস উৎপাদন তার তৈরি। আমার আপনাদের আরেকটা অঙ্গ হলো আত্মার রূহ, ঠিক কি ঠিক না? আত্মার রূহ, এটার বাড়ি এই দেশে না, এটার বাড়ি এই দেশে না, তার বাড়ি সাত আসমানের উপরে আলমে আরওয়াহ। এই আমাদের, আমরা যে এখানে বৈশা রয়েছি, কিসের শক্তিতে বৈশা রয়েছি? আত্মার শক্তিতে। আছে না আমাদের দেহ বডির মধ্যে আত্মা, দেখা যায়, ধরন যাবে, মুটকরণ যাবে, দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার অপর অংশটা হইল আত্মা, সেটা মাটির তৈরি না। এটা কিসের তৈরি না? মাটির তৈরি না। তার বাড়ি হইল আলমে আরওয়াহ, সাত আসমানের উপরে রূহের জগতে। আমরা সবাই রূহের জগতে ছিলাম, কথা বুঝেন আমার? যখন আমার আপনার দেহ বডিটা আম্মা জানের পেটে বাচ্চা দানে, আমার আপনার দেহ বডিটা চার মাস হয়েছে, যখন চার মাস হয় দেহ বডি, তখন তার দেহ বডি আঙ্গুল হাত পা মাথা কান নাক সব হয়ে যায়। দেহ বডিটা চার মাসে পরিপূর্ণ হইয়া সব অঙ্গ প্রত্যঙ্গ সব হয়ে যায়। এখনো আত্মা আসে নাই, চার মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আমার আপনার আত্মা আলমে আরওয়ার থেকে ফেরেশতার মাধ্যমে আনিয়া আম্মা জানের পেটের মধ্যে ফিট করে দেয়। কথা বুঝে? এই চার মাস পরে একটু কিছুদিন যাওয়ার পরে বাচ্চা লড়ার শুরু করে, কি ঠিক না? ঠিক না, বাচ্চা ওই আত্মা এসে গেছে, এই নড়ার শুরু করে। ভাইরা, আমি আপনি কি আসলে মানুষ দেহ বডি দ্বারা না আত্মা দ্বারা একটু চিন্তা করে? চিন্তা করলে রেজাল্ট ফল এটাই বাহির হবে, আমি আপনি আসলে মানুষ কিসের দ্বারাতে? আত্মা দ্বারাতে, দেহ বডি দ্বারাতে। আমি ঢাকা এক মসজিদে শুয়ে রয়েছি মাহফিলের পরে, অনুমানিক সাড়ে তিনটায় এসে এত জোরে মসজিদের গেট ধাক্কাইতেছে, মহাজন সাহেব মহাজন সাহেব এমন চিল্লানি, মাহফিলের রাত্রে শুইতে তো মহাজন দেরি করিয়া শুইছে, হঠাৎ ঘুম ভাঙ্গিয়া চিল্লায়া উঠছে, কে গভীর রাত্রে গেট ধাক্কা? কহজুর মাপসাই রাগের না, অমুক রোডে অত নম্বর বাসা, কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করছে, আব্বার লাশ ঘরে, আমরা ভয় পাইতেছি, আম্মা পাঠায় দিয়েছে, যত টাকা লাগুক আমরা দিতে বাধ্য, বাকি রাত্রটা আব্বার লাশটা একটু আপনারা পাহারাদারি করেন। কিছু বুঝছে? যে স্বামী স্ত্রী ছাড়া খানা খায় না, যে স্ত্রী স্বামী ছাড়া খানা খায় না, এখন আসল স্বামীটা নাই, আত্মা এটা চলে গিয়েছে, পড়ে রয়েছে তার লাশটা, স্ত্রীর লাশ দেখতে ভয় পায়।
স্ত্রী লাশ দেখতে ভয় পায় না? ভয় পায় না। আহারে, হাসপাতাল মারা গেছে, পাঁচতলা বাড়ি, তিনতলায় সাহেব থাকে, লাশবাহী গাড়ি দিয়া বাসায় নিয়ে আসছে। অনেকের আবেগ হইল তিনার, যে তালায় থাকতো এই তালা লাশটা একটু উঠানো হোক, উপরের থেকে নিষেধ আসতেছে, খবরদার লাশ উপরে উঠায় না, যার বাড়ি তার ঘরে যাইতে দেওয়া হয় না, আমরা লাশ দেখলে ভয় পাবো। হাম সব মুসাফির হে, হাম সব মুসাফির হে, হাম সব মুসাফির হে, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, মুসাফির হর কুজা মাসুদু, ওয়াতন রায় আদমি তারা, সুবুলবুল দর কফস বাসুদ, সেমন রায়াত বিদারা, দেখলো আয় মুসাফি কিশতি আফলা, দেখলো গারাই দরিয়া কি আন্দর, কিশতি ডুবে যার লাদো, আরে আকেল গাফের তুঝে এস দুনিয়া সে জানা হ্যায়, কে এক দিন আফলাবো খুদা কো ভি দিখানা হ্যায়, জব মালাকুল মৌত আবেগি তোমার সামনে, ফের ফরসত না মিলেগি লব হিলানে কে লিয়ে। যে স্ত্রী স্বামী সারা খানা খায় না, যে স্বামীর ঘর বাড়ি আসল স্বামী না, এখন লাশটা দেখলে ভয় পাবে, খবরদার তিনতলা উঠায় হবে, বুঝেননি কিছু বুঝা? তাহলে আমি আপনি আসলে মানুষ কিসের দ্বারা? আত্মা দ্বারা। ভাইরা আমার, আমার আপনার আত্মা কোরমা খায় না, ফলাও খায় না, বিরিয়ানি খায় না, টমেটো খায় না, শাক খায় না, সবজি খায় না, মাছ খায় না, আল্লাহ আকবার, কিন্তু আমি আপনি যা কামাই করতেছি দুনিয়াতে, যেটার দ্বারাতে আসলে মানুষ না, যাকে দেহবলি বলা হয়, সারা দিন চেষ্টা এই দেহবলির খোরাকের জন্য, ঠিক কি ঠিক না? ব্যবসা করি কিসের জন্য? দেহবলির খোরাকের জন্য। আল্লাহু আকবার, চাকরি করি দেহবলির খোরাকের জন্য, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করি দেহবলির খোরাকের জন্য, বিদেশ যাই কামাই করি দেহবলির খোরাকের জন্য, বিল্ডিং বানাই, অট্টলিকা বানাই, ইলেকট্রিসিটি ব্যবহার করি দেহবলিটার শান্তির জন্য, এয়ার কন্ডিশন ব্যবহার করি দেহবলিটার শান্তির জন্য, সোফা ব্যবহার করি দেহবলিটার শান্তির জন্য, সব দেহবলিটার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, খালি খাজুর খাতার খাতার খাজুর পাতার বিছানা শুয়ে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন দেখা করতে, যায় দেখেন ঘুমায় আছে, পিছে সরে আসলে মসজিদে নবীতে অপেক্ষা করতেছে, অনুমান করেছেন মনে হয় এখন জাগছে, যাইয়া দেখে আল্লাহর হাবিব ঘুমের দিকে উঠছে,
काली गाय অঙ্কন হয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ্য করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া আখেরাত দোনো জাহানের বাদশাহ, আপনি এরকম খালি বিছানায় শুইবেন, বিছানার বাইরের দাগ আপনার পিঠ মোবারকে অঙ্কন হয়ে রয়েছে। হাবিব আমাকে একটু ইজাজত দে, আমি আমার পয়সা দিয়ে আপনার জন্য সামান্য একটু নরম বিছানার ব্যবস্থা করে দিই। আল্লাহর নবী বলে, মালি ওয়ালি দুনিয়া, মালি ওয়ালি দুনিয়া, একজন মানুষ নবাবপুর বাজারে রওনা করছে উত্তপ্ত চৈত্র মাসে গরমে দিয়া, তার মাথায় বোঝা কামায়া গেছে, ক্লান্ত, রাস্তার পাশে একটা বট গাছের ছায়া পাইছে, বোঝাটা রাইখা 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য একটু আরাম নেওয়ার জন্য বসছে। এই আমার তোমার 60-70-100 বৎসরের হায়াতরা এরকম। আল্লাহর হাবিব বলেন, বলো তো আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোনো জ্ঞানী গুণী কোনো দার্শনিক কোনো আকলমানি কথা বলবে এখানে 5-10-20-50 তলা একটা ভবন করি এই 5 মিনিটে জিরাইবার জন্য? কোনো জ্ঞানী বলবে? কথা বোঝেন আমার কি নিয়ে পাগল হয়েছে বাইরা আমার? আল্লাহ আকবার, আল্লাহ, আল্লাহ হাবিব বলেন, আল্লাহর রাসূলুল্লাহ মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন ওয়া মান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া আল্লাহর হাবিব বলে, ফজরের পরে যদি আপনি 100 বার সুবহানাল্লাহ পড়েন, মাগরিবের পরে যদি 100 বার সুবহানাল্লাহ পড়েন, হায়াতে যত দিন পড়বে তত দিন আমার আপনার আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। রাজি আছি? কে কে রাজি আছে? চাই উরির মান্না, ইনশাআল্লাহ পড়বেন তো? আয়াতে যতদিন পাচ্ছেন পড়বেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বেন তো? আল্লাহ তুমি উসিলা বান্দাদেরকে কবুল করে না? আল্লাহ তুমি এই উসিলা, এই আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ার তৌফিক দিয়ে দাও। ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য পড়ে থাকেন, এটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। ও আমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ। যে কোন মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি না রে ভাই কি পড়তে শরম লাগে নাকি পড়তে শরম লাগে জোরে পড়ি আলহামদুলিল্লাহ 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 ফজর পরে কতবার মাগরিবের পরে কতবার কি লাভ আপনি যদি প্রতিদিন সকালে ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে 100 100 যুদ্ধের গোড়া আমরা যে গোড়া দেখি এগুলো না যুদ্ধের গোড়া অনেক দাম বুখারী শরীফের হাদিস যুদ্ধের গোড়াকে তাজমীর করতে হবে 100 যুদ্ধের গোড়া প্রতিদিন সকালে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে মুজাহিদদেরকে 100 যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তার আমলনামায় লেখা যাবে রাজিয়াসি আমি বাংলাদেশ পত্রিকা 10 বছর আগে দেখছিলাম বাংলাদেশ সরকার ভারত থেকে কিছু ঘোড়া খরিদ করে এনেছে এক একটা ঘোড়ার দাম 10 লক্ষ আপনি প্রতিদিন সকালে 110 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আমার আপনার আমলনামায় লেখা থাকে রাজি আছি ও আমান কাব্বার হায়াতে আপনি যতদিন ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন মাগরিবের পরে 100 বার বাড়িতে যায়া আপনার হক আছে বিবির উপরে বিবিকে শিক্ষা দেওয়া বিবির খোঁজ খবর নেওয়া মেয়েদের ছেলেদের খোঁজ খবর নেওয়া এই আইন করে দিবেন আমার ঘরে থাকতে হলে বাকায়দা 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ ভাবে পড়তে হবে পারবেন না ইনশাআল্লাহ আমার ঘরে বসবাস করতে হলে সবাই 5 ওয়াক্ত পুরুষ যারা আসা বা জামাত নামাজ পড়তে হবে নামাজের আগে পুরুষ মহিলা সবাই মেসওয়াক করতে হবে পারবেন না বলতে ভাইরা আমার আমি একবার মদিনা শরীফ মহল্লা নামাজ পড়া 1 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়ছি আয় হায় কি দেখলাম রে ভাই সারা মহল্লায় যুবক বৃদ্ধা মিলাইয়া 30-35 বা 40 জন হবে আরবি আর প্রায় 100-এর অধিক 6 বৎসর 7 বৎসর 8 বৎসর 10 বৎসরের ছেলেরা আমি আমি আর আমাকে সামলাইতে পারি আমি চিল্লাইয়া কান্নাকাটি শুরু করলাম ওরে তাদের দেশে কোরআন অবতীর্ণ হয়েছে তারাই সঠিক শরীয়তের উপরে আমল করে আল্লাহ হাবিব যে বলেছিলেন ছেলে মেয়ের বয়স যখন 7 বৎসর হয় তখন ছেলেদেরকে নামাজ শিক্ষা দাও এবং নামাজের ট্রেনিং দাও তাকে নামাজ শিক্ষা দাও নিজের সঙ্গে মসজিদে আসার নেওয়া করো যখন 10 বৎসর হবে নামাজ না পড়লে বেতের আঘাত করো এই পর্যন্ত এই মাহফিলের ভিতরে কোন আল্লাহর বান্দা বলতে পারবে আমার 10 বৎসরের ছেলে আমার 11 বৎসরের ছেলে নামাজ পড়ে নাই আমি বেতের আঘাত করছি বেতের আঘাত করা ওয়াজিব 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 তরক করলে কবিরা গুনাহ কত কবিরা গুনাহ করি কেহ বেতের আঘাত করছে স্কুলও না গেলে আরে কত আগা ঠিক কি ঠিক না ভাই সাহেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ওয়া মান কাব্বার আল্লাহ মিয়াতান বিল ওয়াদাত মিয়াতান বিল আশি কালা
আল্লাহর হাবিব বলেন যে কোন মুসলমান নর নারী বদরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের পরে কতবার মাগরিবের পরে কতবার কি লাভ আমার মা বোনেরা ওই দিন যেদিন আপনি ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছেন মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছেন ওই দিন সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সীমান্ত থেকে জুনুব পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি যত নেক আমল করছে চাই আমলকারী ব্যক্তি মক্কা শরীফ বসে আমল করো এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব চাই আমলকারী বাইতুল মুকদ্দাস বসে আমল করো 1,00,000 50,000 রাকাতের সওয়াব চাই আমলকারী ব্যক্তি মদিনা শরীফ বসে আমল করো 1,00,000 50,000 রাকাতের সওয়াব যে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছে মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছে ওই দিন সারা পৃথিবীর যত মুসলমান নর নারী যত নেক আমল করেছে যে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে তার নেকের আমলনামা সারা পৃথিবীর সবার নেকের আমলনামা থেকে বেশি হবে পাগল তো নিজের বুঝবে বুঝলাম না আমরা এটা তিরমিজি শরীফের হাদিস বিশ্বাস না হইলে মদিনা শরীফ যাও গা যায়া রওজা তারের পাশে জিজ্ঞাসা করো আল্লাহর হাবিব রওজা তার সশরীরে জিন্দা আল্লাহর হাবিব সশরীরে জিন্দা কানের মতো কান নিয়া যেই কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক প্রেমের অনুবীক্ষণ যন্ত্র ফিট আছে এই কান নিয়া যাইয়া জিজ্ঞাসা করো আল্লাহর কসম এই 1400 বছর পরে এখনো রওজা থার থেকে দোয়া আসবে ইনশাআল্লাহ এই তিনটা তসবির উপরে আমরা আমল করব রাজি আছি ভাইরা এরে ভাইরা ও ভাইরা এই যে আল্লাহ আমাদের নেয়ামত দিয়েছে আমি কথা বলতেছি আপনারা শোনার শক্তি দিয়ে শুনতেছে আমি আপনাদেরকে দেখতেছি আপনারা আমাকে দেখতেছে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টকে যদি কেউ বলে এ প্রেসিডেন্ট সাহেব দুইটার একটা চোখ চান না প্রেসিডেন্ট গিরি চান যদি চোখ চান তাহলে প্রেসিডেন্ট গিরি নিয়ে যাব আর যদি প্রেসিডেন্ট গিরি যান তাহলে চোখ নিয়ে যাব কোনটা স্যার কোনটা কইল কি কথা বোঝেন না প্রেসিডেন্টের যদি প্রধানমন্ত্রী বলে বা আল্লাহ যদি কয় এই প্রেসিডেন্ট চোখ চাও না প্রেসিডেন্ট গিরি চাও আকল যদি থাকে বলবে আমার চোখ দুইটা থাকলেই যথেষ্ট প্রেসিডেন্ট গিরির দরকার নাই যে অন্ধ তার সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইলে সারি হইছে লাভ আসেনি নিজের বউগা দেখতো না নিজের ছেলেটা দেখতো না নিজের হাতটা দেখতো না কাপড় দেখতো না কোনো লাভ আছে কত বড় বড় নেয়ামত আল্লাহর আমরা ভোগ করতেছি আমি কথা বলতেছি আপনারা শুনতেছে যে দেনদা তাকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনাকে কত বড় নেয়ামত দিয়ে রাখছে আমি কথা বলতেছি আমার বাক শক্তি আছে যে বোবা কথা বলতে পারে না কত বড় নেয়ামত এই আল্লাহর নেয়ামতের শুকরিয়া কি আদায় করবে তাই ভাইরা সব সময় হাঁটতে চলতে ফিরতে আল্লাহ 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 আল্লাহ
Allah, jore jore, Allah, Arbo moyora zabarnastu zakrara barbada kal kal de hata yado ustakha gula poshon ase tar joto gula hat pao no kan chul sob gula aleda aleda zoban hoye lokko lokko zobane tar songe dakteche Allah harbo moyora zabarnasto zakrara marbadon kal 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 dehata ayano ustekha par poseton kal 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 dehata ayano ustekha par poseton yabo moran yabo juste jui mikula yabo moran yabo juste jui mikula aslaya ya naya ya aslaya ya naya ya arzuai mikula আমার আপনার কাম হয়েছে দরজায় আওয়াজ দেওয়া কেন না ঠিক না আমার আপনার কাম হয়েছে দরজায় আওয়াজ দেওয়া রহমতের দরজায় আওয়াজ দেওয়া রহমতের দরজায় আওয়াজ দেওয়া খোলা না খোলা মালিকের ইচ্ছা দরজা আওয়াজ দেন নামাজ পড়ে দরজা আওয়াজ দেন বিবি পর্দা করে দরজা আওয়াজ দেন আল্লাহর কাছে যাইয়া দরজা আওয়াজ দেন ও রহমতের মাস আসতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা রমাদান রহমতের মাস আসতে আছে আসতে আছে না আসতে আছে না আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সবার হায়াতরা রমজান শেষ হওয়া পর্যন্ত করে দাও আল্লাহু আকবার আমার আপনার কাম হয়েছে রহমতের দরজা আওয়াজ দেওয়া খোলা না খোলা মালিকের ইচ্ছা খোলে আর না খোলে দর খোলে আর না খোলে দর खोले यार ना खोले दर उस पर तेरा क्यों हो नजर तू बस अपना काम कर
यान नारा लगाए जा, यान तपासा बजाए जा। अमार अपनार काम होए से सिज्दा दिया रहमत दरजा आवाज दवा, अमार अपनार काम होए से कुरान शरीफ तेलावत करे रहमत दरजा आवाज दवा, अमार अपनार काम होए से रोजा रेखे रहमत दरजा आवाज दवा, अमार अपनार काम होए से मद्रासार गुलामी करे रहमत दरजा आवाज दवा, अमार अपनार काम होए से मद्रासा दान करे रहमत दरजा आवाज दवा, আমার আপনার কাম হয়েছে তাহাজ্জুদ পড়ে রহমতের দরজা আওয়াজ দেওয়া। দিতে 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 বাক্য ভালো হলে একদিন মালিক দরজা করে আমাকে আপনাকে মালিকের কুদরতি কোলে টেনে নিয়ে যাবে। খোলে আর না খোলে দ্বার উস পর তেরা কেউ না যায়, तो बस अपना काम कर। ओ बायरा हे हटते चलते फिरते बेशी बेशी अल्लाह 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 बायरा মাশাআল্লাহ যুবকরা যেমনে আপনাদের এই বাগানের পিছে লাগছে, আল্লাহ তুমি তাদের তাদের এই যুদ্ধ জাহাদ সাই তাদের কোশেষ্টা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও পুরা এলাকার সব যুবককে, আল্লাহ এই মাদ্রাসার মাদ্রাসায় নিজের জীবনটা নিজের মাল নিজের জীবন কুরবানি করে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন, তাদের পিছে পিছে আমরা থাকিও যেন এই জামেয়ার পিছে আমি জামেয়াই বলে লাইছি, এতদিন আছিল মাদ্রাসা আমি জামেয়াও বলে ফেলছি, আমি বলি নাই আল্লাহ কেন বাহির করছে তাও জানি নাই তাও জানি নাই, এই জামেয়ার পিছে আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করবার। ওলামা হযরতরা একের পর এক বয়ান করবেন, আমি তো প্রতি বছরে আসি, আল্লাহ 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 এই মাদ্রাসা যারা পড়ে এই মাদ্রাসা যারা দান করে সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। আমার ভাই আল্লাহ আব্দুল গফুর ভুইয়া সাহেব তিনার যুগে সভা আগের থেকে সভাপতি ছিল তিনি না, আল্লাহ তিনার কবরটা বেহেশতের বাগান বানায় দাও, আল্লাহ যারা সদস্য হয়ে মারা গিয়েছে তিনাদের কবরটা বেহেশতের বাগান বানায় দাও, ভুল মুনাব্বার করে দাও, হে আল্লাহ যত বোনেরা এখানে দান করে কবরবাসী হয়ে গিয়েছে তিনাদের কবরটা বেহেশতের বাগান বানায় দাও, ইয়া আল্লাহ এই মাদ্রাসা যেন দুই চার বছরের ভিতরে বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস শরীফের ক্লাস হতে পারে সেই তৌফিক দিয়ে দাও। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায়, UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া, আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।